সামনে বাঙালিদের ফেস্টিভ্যালে আসছে সরস্বতী পুজো। এই সময় বাড়িতে স্কুল কলেজে সরস্বতী পূজা হয়ে থাকে, আর সবাই ওই দিনে খিচুড়ি ভাজাভুজি তরকারি চাটনি পায়েস করে থাকি। শুধু সরস্বতী পূজা কেন, যে কোনো পূজাতে আমরা বিভিন্ন রকম নিরামিষ আইটেম করে ঠাকুরকে ভোগ নিবেদন করে থাকি। আমি শম্পা সবাইকে ব্যাঙ্গুটি ফুড পয়েন্টে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে পূজার স্পেশাল পর্বে আপনাদের তৈরি করে দেখাবো নিরামিষ ভুনা খিচুড়ি। আশা করি এই রেসিপিটা আপনাদের জন্য হেল্পফুল হবে। আপনারা অবশ্যই এই রেসিপিটা কোনো রকম স্কিপ না করে স্টেপ বাই স্টেপ ফলো করুন, তবে সবাই আপনার খিচুড়ি চেটে পুটে খাবে। চলুন কথা না বাড়িয়ে আজ রেসিপিটি তৈরি করি। আমি প্রথমে খিচুড়ি তৈরি করার জন্য যা যা লাগবে সব রেডি করে নিচ্ছি। আমি এখানে 1.5 কাপের মতো সোনা মুগ ডাল নিয়েছি। আমি মুগ ডালটা এখন চুলার আঁচটা একদম লো টু মিডিয়ামে রেখে ভেজে নেব, লালচে বাদামি করে ভেজে নেব। ডালটা ভাজা হলে খিচুড়ি থেকে খুব সুন্দর একটা ফ্লেভার বেরোবে। আমি এগুলো এখন জল দিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে আবার জল দিয়ে ভিজিয়ে রেখে দিই, তাহলে খিচুড়িটা পরবর্তীতে তৈরি করার সময় মুগ ডালটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। তারপর আমি এখানে 2 কাপের মতন গোবিন্দভোগ চাল নিয়েছি। আপনারা চাইলে এখানে চিনি গুঁড়ো চালও ব্যবহার করতে পারেন বা কালোজিরা চালও ব্যবহার করতে পারেন। আমি এটা ভালো করে ধুয়ে একটা স্ট্রেনারে নিয়ে জলটা ভালো করে ঝরিয়ে শুকিয়ে নেব, তাহলে খিচুড়িটা পরবর্তীতে খুব ঝরঝরা হবে। তারপর আমি এখানে সব মশলাগুলো রেডি করে নিচ্ছি। নিয়েছি তেজপাতা, শুকনো লঙ্কা, এলাচ, দারচিনি আর কিছু লং। এগুলো সাইডে রেখে আমি আরেকটা বাটিতে কিছু কিশমিশ, কিছু চীনাবাদাম আর নিচ্ছি কাজু বাদাম। এবার আমি প্যানে 1/3 কাপ তেল দিই। তেলটা গরম হতে হতে এর সাথে আমি 1 চামচের মতন ঘি মিশিয়ে নেব। আপনারা চাইলে তেলের পরিবর্তে পুরোটাই ঘিতে করতে পারেন। আমি প্রথমেই বাদামগুলো দিয়ে দিচ্ছি, কারণ চীনাবাদাম হতে একটু সময় লাগে। চুলার আঁচটা একদম লোতে রেখে আমি এগুলো হালকা লালচে বাদামি করে ভেজে নেব। যখন বাদামটা বাদামি কালার হয়ে আসবে তখন আমি দিয়ে দেব এর সাথে কাজু বাদামগুলো। কাজু বাদাম হতে বেশিক্ষণ সময় লাগে না, আমি 2 সেকেন্ডের মতো নেড়ে চেড়ে নিলেই দেখবো লালচে বাদামি হয়ে গেছে। তারপর এর সাথে দিয়ে দিব কিশমিশগুলো। কিশমিশগুলি যখন ফুলে উঠতে শুরু করবে তখন আমি তেল থেকে ছেঁকে বাদামগুলি তুলে সাইডে রেখে দেব। আমি এই তেলটা ফেলবো না, এই তেলের সাথে আরেকটু ঘি মিশিয়ে পুরো রান্নাটা কমপ্লিট করব। দিয়ে দিচ্ছি গোটা গরম মশলাগুলো। সব মশলা আমি 2 মিনিটের মতন ভাজবো। যখন এর থেকে সুন্দর একটা ফ্লেভার বেরোতে শুরু করবে তখন আমি এর সাথে দিয়ে দেব 2 চামচের মতো আদা বাটা, আর এর সাথে আমি দিব কিছুটা গোটা জিরে। আমি এগুলো আরেকটু ভেজে নিব, কারণ আদা বাটাটা থেকে একটা কাঁচা গন্ধ হবে আর পরবর্তীতে খিচুড়িটা নষ্ট হয়ে যাওয়ারও সম্ভাবনা থাকবে। যখন এর থেকে আবারও সুন্দর একটা ফ্লেভার বেরোতে শুরু করবে তখন আমি এর মধ্যে আমার জল ঝরানো গোবিন্দভোগ চালটা দিয়ে দেব। চালটা এই মশলার সাথে আমি বেশ কিছুক্ষণ ধরে ভেজে নেব, আর চুলার আঁচটা অবশ্যই মিডিয়ামে রাখতে হবে। যখন চালের কালারটা চেঞ্জ হবে আর ঝরঝরা হয়ে আসবে তখন আমি আমার ভিজিয়ে রাখা মুগ ডালগুলো এর মধ্যে দিয়ে একসাথে নেড়ে চেড়ে আরও কিছুক্ষণ ভেজে নেব। যখন এগুলো খুব ঝরঝরা হয়ে যাবে তখন আমি এর সাথে বাকি মশলাগুলো এবার মিশিয়ে নেব। আমি প্রথমেই দিয়ে দিচ্ছি নুন। আঁচ করে নুনটা দিয়ে দিবেন।
আর যেহেতু নিরামিষ রান্না আমি এখানে একটু চিনি ব্যবহার করছি, আপনারা চাইলে চিনিটা না ব্যবহারও করতে পারেন। তারপর দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ আর শুকনো লঙ্কার গুঁড়া। এখানে ঝালটা কে কীরকম পছন্দ করেন সেই অনুযায়ী এখানে লঙ্কাটা ব্যবহার করতে পারেন। সব মশলার সাথে আমি আরেকটু ভেজে নেব। খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর এখানে আমি এর পরিমাণে প্রায় 8 কাপের মতো জল ব্যবহার করছি। আর অবশ্যই জলটা গরম জল হতে হবে। আমি চাল আর ডাল যে পরিমাণে নেব তার থেকে ডাবল জলটা ব্যবহার করব। আর যেহেতু মুগ ডালটা সিদ্ধ হতে একটু সময় লাগে সেজন্য আমি আরেকটু সামান্য একটু জল বাড়িয়ে দেব আর ঢেকে দেব। যখন জলটা ফুটে আসবে তখন আমি এখানে চেরা লঙ্কা বাদামগুলো দিয়ে দিচ্ছি, তার সাথে দিয়ে দিচ্ছি কিছু মটরশুঁটি। সব কিছু মিশিয়ে আমি কিছুক্ষণ ফুটতে দেব চাল আর ডালটা সেদ্ধ হওয়ার জন্য। আর চুলার আঁচটা অবশ্যই মিডিয়ামে রাখতে হবে। দিয়ে দিচ্ছি সামান্য একটু গরম মশলার গুঁড়ো। যখন আস্তে আস্তে জলটা শুকিয়ে আসবে আর 80% সিদ্ধ হয়ে আসবে তখন আমি এর মধ্যে আরেকটু ঘি দিয়ে চুলার আঁচটা একদম বন্ধ করে 2 ঘন্টার জন্য ঢেকে দেব। 2 ঘন্টা পর আমি চলে আসলাম। আমার খিচুড়িটা অলমোস্ট তৈরি হয়ে গেছে এবং খুব ঝরঝরে আর সুন্দর হয়েছে। আশা করি আপনাদের রেসিপিটা ভালো লাগবে। আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার করতে ভুলবেন না। নিজেদের টুইটার ও ফেসবুক ফ্রেন্ডদের সাথে শেয়ার করুন এবং সকলের কাছে রেসিপিটা পৌঁছে দিন। এই রেসিপিটা আপনারা সবাই অবশ্যই বাড়িতে তৈরি করুন আর আমাকে জানান আপনাদের কেমন লাগলো। আর নিত্য নতুন রেসিপির আপডেট পেতে এখনই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে নিন। ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটি পুরো দেখার জন্য।